আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা অনেকদিন পর আবার তোমাদের সাথে ক্লাসে সাক্ষাৎ হলো, অনলাইন ক্লাসে সাক্ষাৎ হলো। আমাদের নতুন করে ক্লাস শুরু হয়েছে এবং তোমাদের সিলেবাস হচ্ছে কি, চ্যাপ্টার 1, 2, 3, 4, এগুলো তোমাদের পড়া রয়েছে। আমরা কি করব, একটু রিভাইজ দেব, ঠিক আছে? আজকে আমরা চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML পড়ব। ঠিক আছে, ওয়েব ডিজাইন পরিচিতি প্রথমে কি আছে, ওয়েব পেজ ডিজাইনের ধারণা, ওয়েব পেজ, তাই না? ওয়েব পেজ আমরা কি দ্বারা লিখি, HTML এর সাহায্যে আমরা লিখে থাকি, তাই না? HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা, কথা বলো না, কথা বলবো না, দেখো প্রথম কি রয়েছে, ওয়েব পেজ, ঠিক আছে? ওয়েব পেজ কি, HTML এর সাহায্যে লেখা যে ফাইলগুলো সেটা হচ্ছে কি, ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট, ঠিক আছে? HTML কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ আমরা তৈরি করতে HTML ব্যবহার করে থাকি। তোমাদের প্র্যাকটিক্যালি আমরা কি দেখে আসছি যে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। এছাড়া XML, এক্সটেন্ডেড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, DHTML, ডাইনামিক হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, এগুলোর সাহায্যে আমরা ওয়েব পেজ তৈরি করে থাকি। এই ওয়েব পেজ গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ, একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ কি, যেগুলোর তথ্য পরিবর্তন করা যায় না, মানে ফিক্সড পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? যারা এটাকে ডেভেলপ করবে তারাই শুধুমাত্র পরিবর্তন করতে পারবে, কিন্তু এটা টু ওয়ে ইন্টারঅ্যাকশন নেই, অর্থাৎ ইউজার এখানে কোনো তথ্য ইনপুট দিতে পারবে না। স্ট্যাটিক ওয়েব পেজে শুধুমাত্র দেখতে পারবে। ডাইনামিক ওয়েবসাইট কোনটা, যে ওয়েব পেজের তথ্যগুলো কি বারবার পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে কি ডাইনামিক ওয়েব পেজ। অর্থাৎ এক্ষেত্রে কি, ইউজারও তথ্য ইনপুট দিতে পারবে, ঠিক আছে? সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটার জন্য HTML এর সাথে আমরা CSS, ASP, PHP, JSP এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে? ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML বা CSS এর সাথে আমরা কি ব্যবহার করব, ব্যাকএন্ডে আমরা সার্ভার আমরা ব্যবহার করব কি, PHP, ASP, তারপর কি ডাটাবেজের জন্য SQL ব্যবহার করে থাকি। আর ওয়েবসাইটটা কি, যে ওয়েব পেজে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি, ওয়েবসাইট, ঠিক আছে? পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে কি, ওয়েবসাইট। এখানে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট এটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে সৃজনশীল কোশ্চেন আসে, ঠিক আছে? তোমার একটা সৃজনশীল প্রশ্নে উল্লেখ থাকবে, ওটা দেখে বুঝতে হবে যে এটার ফিচারগুলো কি, এটা কি স্ট্যাটিক ওয়েবসাইটের ফিচার না ডাইনামিক ওয়েবসাইটের ফিচার, তারপর বলতে পারে যে এটার সুবিধা অসুবিধা লেখো বা তুলনামূলক আলোচনা করো, ক্লিয়ার? এরপর কি, WWW মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। HTTP মানে কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সার্ভারের সমন্বয়। HTTP সার্ভারের সমন্বয়ে গঠিত এক বিশাল নেটওয়ার্ক, যারা সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকে বোঝায় কি, WWW দ্বারা বোঝায়। এরপর কি আছে, IP অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। IP অ্যাড্রেসটা কি, এটা হচ্ছে কি যে, অর্থাৎ ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার ডিভাইসের একটা নাম্বার দেওয়া হয়, এটা হচ্ছে কত, 32 বিটের একটা নাম্বার দেওয়া হয়, সেটাকে বলা হয় কি, IP অ্যাড্রেস বলা হয়। এই 32 বিটটাকে চার ভাগে ভাগ করছে, 8 বিট করে, 4 এটা 32, ঠিক আছে? 8 বিট করে চার ভাগে ভাগ করছে, 4 এটা 32 বিটে ভাগ করা হয়। দেখো এটার মধ্যে বাম দিকে 16 বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি, ডান দিকে 16 বিটকে বলা হয় কি, হোস্ট আইডি। কিন্তু যেহেতু দিন দিন ইউজারের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে 32 বিটে হচ্ছে না, এটা কত বিটে করা হচ্ছে, 128 বিটে, 128 বিট। এটার ভার্সনের নাম হচ্ছে কি, IPv6, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ঠিক আছে? তারপর হচ্ছে কি, ডোমেন নেম বা DNS সিস্টেম, ডোমেন নেম বা DNS সিস্টেম। ডোমেন নেমটা কি, যে আমরা মনে করো একটা IP অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, তাই না? মনে করো IP অ্যাড্রেস, এটা পরিবর্তে এই IP অ্যাড্রেস এটা কি মনে রাখতে কষ্টকর,
আমরা যদি ওয়েবসাইট অ্যাক্সেস করি তখন যদি আইপি অ্যাড্রেস দ্বারা অ্যাক্সেস করতে হতো তাহলে এটা কষ্ট হতো, কিন্তু আমরা যদি ঢাকাসিটিকলেজ.net দেই তাহলে সহজেই আমরা ঢাকা সিটি কলেজের মানে এই আইপি অ্যাড্রেসটা সহজে মনে রাখতে পারি কি এটার সাহায্যে। যেমন মনে করো তোমার মোবাইল নাম্বারগুলো, আমরা মোবাইল নাম্বারগুলো সেভ করি কিভাবে, কোনো নাম দিয়ে যখন আমরা কল করি তখন ওই নাম্বারে নামে ক্লিক করি, নামে ক্লিক করা মানে কি ওই নাম্বারটা এক্সিকিউট হওয়া। একইভাবে যখন আমি এই এই ডোমেন নেম সিস্টেম ডোমেন নেমে ডিএনএসে আমরা যখন আমরা লিখে সার্চ দেব তখন কি এই আইপি অ্যাড্রেসটা এক্সিকিউট হবে। এই ডোমেন নেমগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রুট লেভেল বা টপ লেভেল ডোমেন, আর একটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন। রুট লেভেল বা টপ লেভেল অর্থাৎ লাস্টে যে অংশটা থাকে একটা ডোমেনের লাস্টে, যেমন এখানে কি আছে নেট ঢাকাসিটিকলেজ.net, এই নেটটা হচ্ছে কি আমাদের রুট লেভেল ডোমেইন বা টপ লেভেল ডোমেইন, ঠিক আছে। এই রুট লেভেল বা টপ লেভেল ডোমেনকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জেনারিক টাইপ ডোমেন, একটা হচ্ছে কি কান্ট্রি ডোমেইন। একটা হচ্ছে জেনারিক টাইপ, একটা কান্ট্রি ডোমেইন। এই টপ লেভেল ডোমেইন জেনারিক টাইপগুলো সাতটা আছে, ডট কম, ডট নেট, ডট ইডু, ডট গভ, ডট ডট ইন্ট, ডট মিল, ডট অর্গ, দেখো তারপর আছে ডট অর্গানাইজেশন, এবং ডোমেনের প্রকৃতি কোন ধরনের এটা এবং তার উদাহরণ এখানে দেয়া রয়েছে। আর রাষ্ট্রীয় ডোমেন বা কান্ট্রি ডোমেন হচ্ছে কত, দুই অক্ষরের হয়, যেমন আর্জেন্টিনার জন্য এআর, অস্ট্রেলিয়া এইউ, বাংলাদেশ বিটি, চায়না সিএন, ঠিক আছে। আর সেকেন্ড লেভেল ডোমেন কি, এই লেভেলে ডোমেনের পরিচিতিমূলক নাম দেওয়া হয় যেটাকে বলা হয় কি সেকেন্ড, যেমন মাইক্রোসফট.net, ঢাকাসিটিকলেজ.net, ঢাকাসিটিকলেজটা হচ্ছে কি সেকেন্ড লেভেল ডোমেন নেম। ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস, এটাই হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অর্থাৎ আমরা আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নামটা দেই, ঠিক আছে, ডিএনএসটা যে নামটা সেটা হচ্ছে ইউআরএল। এটা কয়টা অংশে ভাগ করছে দেখো, এখানে তিনটা অংশ, প্রোটোকল, হোস্ট নেম এবং ফাইল নেম। প্রথমটা হচ্ছে প্রোটোকল, HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হোস্ট নেম কি www.completelyreport.com, আর ফাইল নেম কি index.html। এখানে কি থাকতে পারে, এই ফাইলটা কি কোন ফোল্ডারে থাকতে পারে সেই লিঙ্কটাও দেওয়া থাকবে। আর এই তিনটা অংশ প্রধানত প্রোটোকল, হোস্ট নেম এবং ফাইল নেম। ওয়েব ব্রাউজার কি, যার সাহায্যে আমরা ব্রাউজ করবো, কোনো সফটওয়্যার ব্রাউজ করবো, দ্যাট ইজ কল্ড ওয়েব ব্রাউজার, যেমন গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ কমিউনিকেটর। সার্চ ইঞ্জিন কি, এর সাহায্যে ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য আমরা খুঁজে বের করতে পারি। বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিনগুলো কি, গুগল সার্চ, ইয়াহু সার্চ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের সার্চ ইঞ্জিন। আর কি আছে, এরপর কি আছে ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টাল কি, ওয়েবসাইট থেকে যে কোনো একটা সেবা গ্রহণ করাই হচ্ছে কি ওয়েব পোর্টাল। যেমন কি ওয়েবসাইট থেকে সেবা গ্রহণের যে কোনো একটি সার্ভিসই হচ্ছে ওয়েব পোর্টাল। যেমন ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা যে বিভিন্ন নোটিশগুলো দেখি, নোটিশ দেখো, বা তোমার মনে করো সিটি কলেজের ওয়েবসাইট থেকে আমরা কি দেখি, রেজাল্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ওয়েব পোর্টাল, ঠিক আছে। একটা আমাদের যে সার্ভিস আমরা পাচ্ছি, ওয়েবসাইটে তো অনেক সার্ভিস দিয়ে থাকে, যে কোনো একটা সার্ভিসকে বলা হয় ওয়েব পোর্টাল বলা হয়। একটি ওয়েব পেজ বলছে কি, একটি ইন্টারনেটে একটি ওয়েব পেজ হোস্টিং করতে বা চালু করতে আমাদের কী কী ধাপ লাগে। ওয়েব পেজটি প্রথমে তৈরি করতে হবে, তার একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ওয়েব পেজের একটা নাম দিতে হবে, বাৎসরিক ভাড়ার বিনিময়ে ওয়েব পেজটি কোনো একটা সার্ভারে সংরক্ষণ করতে হবে। এই তিনটে উপায় আমরা কি করতে পারি, একটা ওয়েব পেজকে হোস্টিং করতে পারি। এরপর আছে ওয়েবসাইট কাঠামো। একটা ওয়েবসাইটে কি প্রধানত তিনটা অংশ থাকে দেখো, এটা বলে হোম পেজ বলা হয় বা ইনডেক্স পেজ বলা হয়। তারপরটা আছে কি মেন সেকশন, পরবর্তী হোম পেজের সাথে যে পেজগুলো কানেক্টেড, মেন সেকশন। এরপর আছে কি সাব সেকশন, ঠিক আছে। এই তোমাদের অ্যাটেন্ডেন্স দাও, সবাই অ্যাটেন্ডেন্স দাও, মেসেজ চ্যাট বক্সে গিয়ে নাম দাও, ঠিক আছে। সবাই নাম, রোল নাম্বার, সেকশন দাও, নাম, রোল, সেকশন দাও, অ্যাটেন্ডেন্স দিতে হবে সবার। চ্যাট বক্সে গিয়ে নাম, রোল এবং সেকশনটা, কোড নাম্বার দিও, কোড, রোল না, কোড নাম্বার, নেম, কোড অ্যান্ড সেকশন, ঠিক আছে। সবাই অ্যাটেন্ডেন্সটা দাও। তাহলে তিনটা অংশ থাকবে, হোম পেজ, তারপর হচ্ছে কি মেন সেকশন, আর হচ্ছে কি সাব সেকশন। এখন ওয়েব লিঙ্ক অ্যাক্সেস মোড এবং ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েব এই ওয়েবসাইটগুলোকে কয় ভাগে ভাগ করছে, কাঠামোকে চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ওয়েব লিঙ্ক সাইট, হাইব্রিড স্ট্রাকচার। সিকোয়েন্স সাইট স্ট্রাকচার মানে সবচেয়ে সরল প্রকৃতির হচ্ছে কি সিকোয়েন্স সাইট, এটা হচ্ছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, ঠিক আছে। প্রথমটাকে বলা হয় কি স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স, এটা স্ট্রেট লিনিয়ার, একটা পেজ এই পেজের সাথে, হোম পেজের সাথে এই পেজ, পেজ ওয়ান কানেক্টেড, এখান থেকে লিঙ্ক করা পেজ টু, পেজ থ্রি, পেজ ফোর। পেজ ফোর থেকে হোম পেজে আসতে গেলে কি পেজ থ্রিতে আসতে হবে, পেজ থ্রিতে পেজ টু, তারপর পেজ ওয়ান, এভাবে আসতে হবে।
এটাকে বলা হয় কি সিকোয়েন্স সাইড স্ট্রাকচার, স্ট্রেট লিনিয়ার সিকোয়েন্স। আর এটা হচ্ছে কি লিনিয়ার সিকোয়েন্স, এই পেজের সাথে এই পেজ লিঙ্ক, এটার সাথে এটা এটা এটা। কিন্তু মনে করো পেজ এ ওয়ান এর তথ্যগুলো কি আছে, আবার এই দুইটা পেজে লিনিয়ারলি আছে, পরপর আছে, ঠিক আছে। আবার পেজ এই পেজ থেকে আবার কোথায়, যে পেজে আমরা যে পেজ থেকে লিঙ্ক করা হয়েছে সেই পেজে আবার লিঙ্কটা দেওয়া হলো, ঠিক আছে, পেজ এতে লিঙ্ক করা হলো। এটাকে বলা কি লিনিয়ার সিকোয়েন্স বলা হয়, ঠিক আছে। এগুলো কিন্তু তোমার উদ্দীপকটা কিভাবে থাকবে, তোমার উদ্দীপক উল্লেখ থাকতে পারে তোমার কথার সাহায্যে, টেক্সটের সাহায্যে, যে হোম পেজের সাথে পর এক একটা একটা পেজ তৈরি করলো, সে কি প্রথম পেজের সাথে দ্বিতীয় পেজ কানেক্ট করা, তারপর সে তার পেজ, তখন তোমাকে বলতে হবে উদ্দীপকের যে পেজটির কথা, যে স্ট্রাকচারের কথা বলা আছে ওয়েবসাইটে, সেটা ব্যাখ্যা করো বা সুবিধা অসুবিধা লেখো, বা দুইটা ছবি দেওয়া থাকলে বলো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপর আছে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটাকে আবার দুই ভাগে ভাগ করা, সরল হাব বা স্পোক স্ট্রাকচার, একটা আছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ সরল হাব, হাব কোথায় ব্যবহার করে, আমরা টপোলজিতে পড়ছি না, তাই না, স্টার টপোলজিতে কেন্দ্রে হাব ব্যবহার করা হয়। এখানে কেন্দ্রে হচ্ছে হোম পেজ, হোম পেজের সাথে একটা লেভেল দেওয়া আছে, দেখো হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো কানেক্টেড, এই পেজ থেকে হোম পেজ থেকে আমরা যে কোনো পেজে যেতে পারি, সরল হাব বা স্পোক স্ট্রাকচার। আর এখানে কি যে একাধিক লেভেল, মানে রুট, তারপর লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, এভাবে একাধিক জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলা হয় একাধিক লেভেল, ঠিক আছে। ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার, ওয়েব লিঙ্ক সাইট মানে কি একাধিক পেজের সাথে যে কানেক্টেড, এই পেজের সাথে আমরা সবগুলো পেজ যেতে পারি, আবার এই পেজ থেকে একাধিক পেজ যেতে পারি, দ্যাট ইজ কল্ড ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার। হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার, হাইব্রিড অর্থাৎ একাধিক স্ট্রাকচারের কম্বিনেশন, এই একটা এটা এটা মনে করো ওয়েব লিঙ্ক সাইট, এটা লিনিয়ার সিকোয়েন্স, তারপর হচ্ছে কি আর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এটার সাথে হায়ারার্কি, এটা মনে করো সেকেন্ড লেভেল, এটাকে বলা কি হাইব্রিড কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার ওয়েবসাইটের। এখন দেখো নেক্সট হচ্ছে কি আমাদের এইচটিএমএল এর ধারণা, তাহলে এইচটিএমএল এর মূল বিষয় কি আমাদের এইচটিএমএল এর ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এইচটিএমএল এর মৌলিক দুটি বিষয়, একটা হচ্ছে কি ট্যাগ আর একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এই ট্যাগ গুলো আমরা কিভাবে লিখবো, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগ গুলো লিখবো, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটে আমরা ট্যাগ গুলো লিখবো। এই ট্যাগের কি একটা শুরুর ট্যাগ থাকবে, একটা কি শেষ ট্যাগ থাকবে, তাই না, একটা শুরুর ট্যাগ, একটা হচ্ছে কি শেষ ট্যাগ থাকবে, লাস্টের ট্যাগে, শেষ ট্যাগের থেকে কি থাকবে একটা কি থাকবে এন্ডিং, মানে স্ল্যাশ দেওয়া থাকবে, ঠিক আছে, শেষ ট্যাগে কি থাকবে একটা স্লাইড দেওয়া থাকবে। দেখো এইচটিএমএল ডকুমেন্ট দেখো এখানে কি বলছে, দুটি অংশ, প্রধানত দুটি অংশ থাকে, একটা এইচটিএমএল এ কি থাকে একটা হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন, তাই না। আমাদের একটা ওয়েব এইচটিএমএল এর ওয়েব পেজ তৈরি করতে গেলে আমরা কি করতে হবে, এইচটিএমএল দ্বারা শুরু, এইচটিএমএল দ্বারা শেষ, তারপর হেড সেকশন, হেডের মধ্যে থাকবে টাইটেল সেকশন, তারপর বডি সেকশন, একটা ওয়েব পেজে যা দেখবা সমস্ত ট্যাগ গুলো আমরা কি বডি সেকশনে লিখবো, ঠিক আছে। এখানে কিছু ফিচার দেওয়া আছে এইচটিএমএল এর, এইচটিএমএল কি কেস সেন্সিটিভ ভাষা নয়, তুমি ছোট হাতে লেখো বড় হাতে লেখো কোনো সমস্যা নেই, এইচটিএমএল ব্যবহার করা সহজ, এটা কেস সেন্সিটিভ নয়, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইচটিএমএল এর সাহায্যে খুব সহজে আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি, এতে ব্যবহৃত অ্যাট্রিবিউট ও ট্যাগগুলো সহজে বোধগম্য, সহজে বোঝা যায়, বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করার জন্য এইচটিএমএল সিএসএস আমরা ব্যবহার করে থাকি, ওয়েব পেজ টেমপ্লেট তৈরি করতে পারবো, ওয়েব ফর্ম ডিজাইন করতে পারবো, অতিরিক্ত একটা সফটওয়্যার প্রয়োজন হয় না, এইচটিএমএল ডকুমেন্টকে সহজে আমরা প্রিন্ট করতে পারবো। এইচটিএমএল এ দেখো এইচটিএমএল এর মৌলিক ট্যাগ কয়টা, আটটা, একটা হচ্ছে কি মৌলিক ট্যাগ গুলো কি এইচটিএমএল এর, এইচটিএমএল এর শুরুর ট্যাগ, এইচটিএমএল এর শেষ ট্যাগ, তারপর কি হেড সেকশন, হেড ট্যাগ, তারপর হেডের মধ্যে টাইটেল ট্যাগ, তারপর কি বডি ট্যাগ, এটা হচ্ছে কি এইচটিএমএল এর মৌলিক ট্যাগ, আটটি ট্যাগ, ঠিক আছে। এখানে কি দেখছে দেখো এইচটিএমএল এর তিনটা অংশ বলছে, ট্যাগ, একটা ট্যাগের তিনটা অংশ, একটা ট্যাগের শুরু, তারপর কি তথ্য বা কন্টেন্টটা, এবং ট্যাগের শেষ, ট্যাগ শুরু, তথ্য এবং ট্যাগ শেষ। এখন এই ট্যাগগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটাকে বলে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে কি এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ কোনটা, যে ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ আছে তাকে বলে কন্টেইনার ট্যাগ, শুরুর ট্যাগ, যেমন ইমেজ, শুরুর ইমেজ হচ্ছে কি এমটি ট্যাগ, কারণ এটা শুধুমাত্র একটা ট্যাগ, ঠিক আছে। পি হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে কি একটা কন্টেইনার ট্যাগ, কারণ এটা কি এন্ডিং ট্যাগ আছে, যে ট্যাগের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ আছে তাকে বলে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগের ক্ষেত্রে কি, যে ট্যাগের শুধুমাত্র কি এমটি ট্যাগ, শুরুর ট্যাগ আছে, কোনো কোনো এমটি ট্যাগ নেই, ঠিক আছে, লাস্ট ট্যাগটা নেই, সেটা হচ্ছে কি এমটি ট্যাগ। এরপর আছে কি এইচটিএমএল এর উপাদান, এইচটিএমএল এর উপাদান কি, দেখো
যে কোনো ট্যাগের শুরুর ট্যাগ এবং শেষ ট্যাগ পর্যন্ত সব কিছুকে এইচটিএমএল উপাদান বলা হয়। যেমন শুরুর ট্যাগ হচ্ছে ব্রেক বোল্ড, ঠিক আছে, শেষ ট্যাগ হচ্ছে এটা, এবং ঢাকা সিটি কলেজ উপাদানের বিষয়বস্তু, যে পুরাটা মিলে হচ্ছে কি একটা এইচটিএমএল এর উপাদান। সুতরাং বোল্ড শুরুর ট্যাগ উপাদান হলো প্রথমটা এটা, এবং শুরু হবে এবং শেষ হবে কোনটা, স্ল্যাশ বি দ্বারা, মাঝখানে কি কন্টেন্ট থাকবে, সবকিছু মিলে হবে কি যে একটা এইচটিএমএল এর উপাদান, শুরুর ট্যাগ কন্টেন্ট এবং লাস্ট পর্যন্ত, ঠিক আছে। এখানে কি দেখাইছে যে এইচটিএমএল এর যে মৌলিক ট্যাগ গুলো দেখাইছে, এটা হচ্ছে কমেন্ট সেকশন, কমেন্টটা না দিলেও চলবে, এইচটিএমএল এর শুরুর ট্যাগ, এইচটিএমএল সেকশন, তারপর হচ্ছে কি হেড সেকশন, এটা হেড দ্বারা শুরু, তারপর হচ্ছে বডি সেকশন, ঠিক আছে। এইচটিএমএল এর 8টি মৌলিক ট্যাগ আছে এইচটিএমএল এ, প্রথম এইচটিএমএল এর শুরুর ট্যাগ, এইচটিএমএল এর শেষ ট্যাগ, হেড সেকশন, টাইটেল সেকশন এবং বডি সেকশন, তাহলে 4 × 2 = 8টা, ঠিক আছে। এই মোট 8টা ট্যাগ আছে এইচটিএমএল এর। তাহলে এইচটিএমএল এর মৌলিক ট্যাগ কয়টা? 8টা, ঠিক আছে। এইচটিএমএল এ মনে করো তোমার উপরে চিত্রটা দিলো, বলতে পারে যে এইচটিএমএল উপরে চিত্রের মৌলিক ট্যাগ গুলো বর্ণনা করো। এরপর কি আছে, ফরম্যাটিং, দেখো ফরম্যাটিং ট্যাগ গুলো, বি বি ট্যাগ এর সাহায্যে কি টেক্সট বোল্ড করার জন্য, মোটা করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ বি এর মাঝখানে আমরা যা লিখবো আমরা আউটপুটটা পাবো কি বোল্ড হয়ে যাবে। তারপর কি আছে, আই, আই মানে কি ইটালিক করার জন্য, কোনো টেক্সট কে ইটালিক করার জন্য এটা ব্যবহার করা হয়। ইউ মানে আন্ডারলাইন, স্ট্রং, স্ট্রং ট্যাগ অধিক গুরুত্বপূর্ণ লেখা, এটা বোল্ড এর মতোই কাজ করবে, ঠিক আছে। স্ট্রং টা কি, এটাও বোল্ড এর মতো কাজ করবে, ক্লিয়ার। তারপর এম্ফাসাইজ করার জন্য এটাও বোল্ডের মতো কাজ করবে। স্মল ট্যাগ মানে ছোট করার জন্য, এটা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট করার জন্য, সুপার স্ক্রিপ্ট করার জন্য, বিলিং করার জন্য কোনো লেখাকে, ঠিক আছে, টেক্সটকে ইনসার্ট করার জন্য, ডিলিট করার জন্য, স্ট্রাইক করার জন্য, একটা টেক্সটকে মাঝখানে কাটার জন্য আমরা কি ব্যবহার করব, স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব। আর টিটি মানে কি, টাইপ টিউটার আমরা যেভাবে লিখবো সেটার জন্য টিটি ট্যাগ ব্যবহার করব, ক্লিয়ার, বুঝতে পারছো? জিলে আমরা অনেক প্রথম যে ইনিশিয়াল গুলো সেটা রিভিউ আমরা করলাম, আরো করাবো, বলো আজকে আগাবো, আরো জি স্যার, জি স্যার আগাবো, জি স্যার, আচ্ছা ঠিক আছে রিভিউ করে দেই। অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে স্ল্যাকটা, দেখা যাচ্ছে স্লাইডটা, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার। আমাদের মাইক্রোফোন গুলো অফ করে দেই, ঠিক আছে, পরে আমি অন করে দেব। পিরি ট্যাগের মধ্যে আমরা কি লিখবো, অর্থাৎ পিরি ট্যাগের মধ্যে যদি একটা টেবিল ড্র করো তাহলে টেবিলটা আমরা আউটপুট হিসেবে পাবো, ঠিক আছে। ব্রেক হচ্ছে কি একটা এমটি ট্যাগ, লাইন ব্রেকের জন্য ব্যবহার করা হয়। আনঅর্ডার লিস্ট এর জন্য ইউএল ব্যবহার করা হয়। এই আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট যেটাই আমরা তৈরি করি না কেন, লিস্ট তৈরি করতে আমরা এলআই ব্যবহার করব, ঠিক আছে। হেডিং ট্যাগ, গুরুত্বপূর্ণ একটা ট্যাগ হচ্ছে কি আমাদের হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ 6টা, H1 থেকে H6 হচ্ছে হেডিং ট্যাগ। H1 এর মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে সবচেয়ে বড় দেখাবে, মোটা দেখাবে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। H2 এর মধ্যে যেটা লিখবো সেটা একটু কম মোটা দেখাবে, ঠিক আছে, ছোট দেখাবে একটু। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হেডিং ট্যাগ কোনটা, H6, ক্লিয়ার। তারপর হচ্ছে প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফের মধ্যে যা লিখবো প্যারা আকারে দেখাবে, মাঝখানে কি আমরা কি লিখবো, ব্রেক দেব, লাইন ব্রেকের জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। বডি সেকশনের মধ্যে আমরা লিখবো, কারণ এগুলো তোমাদের ধারণা আছে, পড়ানো হয়েছে, এটা হচ্ছে বডি সেকশনের মধ্যে লিখবো। আর সবারই দেখো কমন ফিচার এইচটিএমএল, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, হেড সেকশন, হেডের মধ্যে টাইটেল, ওয়েলকাম টু ডিসিসিও, অর্থাৎ আমরা এই টাইটেলের মধ্যে যা লিখবো প্রোগ্রামটা রান করার পর এই যে টাইটেল বার আছে না, এই যে কার্সারটা যেখানে এখানে দেখাবে, ঠিক আছে, টাইটেল বারে তুমি যা লিখবে। আর এইচটিএমএল মধ্যে কি লিখছে, হেডিং ট্যাগ, এক্সাম্পল অফ প্যারাগ্রাফ ট্যাগ, এটা বড় করে দেখাবে, ঠিক আছে। তারপর কি দেয়া আছে দেখো, কিছু এক্সাম্পল দেয়া আছে এখানে, কি দেয়া আছে, বোল্ড ট্যাগের এক্সাম্পল, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার্স ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা বোল্ড দেখাবে। আই, ডিপার্টমেন্ট অফ সায়েন্স, এটা কি ইটালিক দেখাবে। ইউ মানে আন্ডারলাইন, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, এটা আন্ডারলাইন হয়ে যাবে। স্ট্রং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, এটা স্ট্রং হয়ে যাবে, দেখো স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়েছে। লাস্টে কি ব্রেক, অর্থাৎ যে আউটপুটটা পাবো
এক একটা নতুন লাইনে দেখানোর জন্য, ইম্পাসাইজ মানে এটাও বোল্ড হবে, স্মলটাকে এটা ছোট হয়ে যাবে। আবার দেখো এইখানে কি আছে, সালফিউরিক অ্যাসিড লিখছে, দেখো এইচ টু, টু মানে কি নিচে, তাহলে সাবস্ক্রিপ্ট তার মানে টু নিচে চলে যাবে, এইচ টু এসও ফোর না সালফিউরিক অ্যাসিড, এইচ টু এসও ফোর, তাহলে এইচ প্রথমে বাইরে লিখলো, সাবস্ক্রিপ্ট মানে নিচে লেখার জন্য সাবস্ক্রিপ্ট দিতে হয়, তাই নিচে আমরা কি হবে টু, তার জন্য সাবের মধ্যে টু লিখলো, তারপর এসও ঠিক আছে, তারপর কি আবার সুপার স্ক্রিপ্ট এসও ফোর, মনে করো এটা যদি উপরে লিখতে চাই আমরা, তাহলে সুপার স্ক্রিপ্ট লিখলে কি হবে উপরে যাবে, আর যদি নিচে লিখতে চাই তাহলে লিখবো সাব, দেখো এই যে এস টু এস ওপর আউটপুট এরকম আসবে, তাই না? যদি যেহেতু আমরা লাস্টেরটা কি লিখছি, এই চার্ট লিখছি কিসের মধ্যে, সুপ এস ইউ পি, তাই এটা উপরে গেল ঠিক আছে। এটা হচ্ছে আন্ডারলাইন হলো, এটা দেখো হেডিংটা হলো, এটা হচ্ছে ইতালিক হয়ে গেছে, আন্ডারলাইন হয়েছে, এটা বোল্ড হয়েছে, এটা হচ্ছে স্ট্রাইক হলো ঠিক আছে। এরপর কি দেখো, বোল্ড ট্যাগ, ইতালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, স্ট্রং ট্যাগ, এগুলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখলাম। আরেকটা হচ্ছে কি সাইটেশন ট্যাগ, সিআইটি, সাইট ট্যাগ লেখে কখন, কোন উদ্ধৃতি লেখার জন্য, কোন লেখকের উদ্ধৃতির জন্য আমরা সাইট ট্যাগ ব্যবহার করব, কোন কোডিং লেখার জন্য কোডিং এর মতো দেখতে হলে কোড ট্যাগ ব্যবহার করব, টাইপ টিউটর, টিটি ট্যাগ ব্যবহার করব, কখন টেলিটাইপ ট্যাগ বলা হয়, টাইপরাইটারে লেখার মতো দেখানোর জন্য আমরা টিটি ব্যবহার করব। তারপর হচ্ছে ফন্ট ট্যাগ, গুরুত্বপূর্ণ একটা ঠিক ফন্ট, কোন ফন্টের নাম, কোন একটা লেখা ফন্টের নাম, সাইজ, কালার পরিবর্তন করার জন্য, ফন্টের আকার, রং এবং ফেস, ফন্টের টাইপ পরিবর্তন করার জন্য আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করব ঠিক আছে। তাহলে ফন্ট ট্যাগ ব্যবহার করে এখানে অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা, অ্যাট্রিবিউট গুলো প্রথম ট্যাগের মধ্যে লেখা, দেখো ফন্ট সাইজ এখানে নাম্বার দিয়ে দিলাম 20 ফন্ট ঠিক আছে, 25 লেখো, 30 লেখো, আর এই যে ডট ডট দেয়া না, এখানে মনে করো তোমার নাম লিখলে ফন্টের মধ্যে, এখানে সাইজ দিয়ে নাম্বার দিলাম 30, তাহলে তোমার নামটা কি হবে 30 সাইজ হয়ে যাবে। তারপর ফন্টের কালার দিলাম, মনে করো কি গ্রিন দিলা, তাহলে কি হবে এখানে যে লেখাটা লিখবে সেটা গ্রিন হয়ে যাবে ঠিক আছে। এখানে কি ফন্ট ফেস, ফন্টের নাম দিলাম, মনে করো টাইমস নিউ রোমান বা সুতনি এমজি, তাহলে কি হবে ফন্টের কি হবে ফেস মানে ফন্ট টাইপ পরিবর্তন হয়ে যাবে, ক্লিয়ার? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখবা বইতে, হায়ার সেকেন্ডারি আইসিটি বুক, এখানে হায়ার সেকেন্ডারি আইসিটি বুক, এটা ফেস দেওয়া আছে, এরিয়াল দেওয়া আছে, সাইজ দেওয়া আছে 25, কালার দেওয়া আছে রেড, যেহেতু এটা সাদা কালো প্রিন্ট করছে তাই সাদা কালো আসছে, আদারওয়াইজ এটা কি এটা রেড ছিল, রেড কালারে আসতো কালার প্রিন্ট করলে ঠিক আছে। এটা গেল কি ফন্ট ট্যাগ। তারপর অ্যাড্রেস ট্যাগ, অ্যাড্রেস কোনো অ্যাড্রেস লেখার জন্য আমরা অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করতে পারি বা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে আমরা লিখতে পারি। দেখো মার্কিউ ট্যাগটা কি, মার্কিউ ট্যাগ হচ্ছে কি যে কোনো লেখা সচল করার জন্য, মুভ করার জন্য, স্ক্রলিং করার জন্য, তোমরা দেখবে যে কোনো খবরে নিউজ দেখো না যে লেখাটা কি যে মুভ করতেছে তাই না, স্ক্রল করতেছে, স্ক্রলিং এর জন্য আমরা কি ব্যবহার করব, মার্কিউ ট্যাগ ব্যবহার করব, মার্কিউ লিখে এখানে যে টেক্সটটা লিখবে সেটা ঘুরতে থাকবে। তারপর হচ্ছে কি অর্ডার লিস্ট, অর্ডার লেখার জন্য, অর্ডার কি মনে করো এক একে একটা আইটেম আছে, দুই একটা আইটেম আছে, তিন একটা আইটেম আছে, এটাকে বলা কি অর্ডার লিস্ট। আর একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, প্রথমে কি দেওয়া আছে আনঅর্ডার লিস্ট ফরম্যাট, দেখো আনঅর্ডার লিস্ট ইউএল, ইউএল মানে কি আনঅর্ডার, টাইপ লিখে এখানে বুলেট টাইপ লিখে দেবো, টাইপটা কি হবে আনঅর্ডার লিস্ট, মনে করো বিভিন্ন সিম্বল থাকে না, বুলেট সিম্বল থাকে, তারপর ট্রায়াঙ্গেল সিম্বল থাকে, বিভিন্ন সিম্বল থাকে, এখানে সিম্বলটা দিয়ে দেবো বা সিম্বলের নামটা দিয়ে দেবো, তাহলে কি হবে এই লিস্ট আইটেমের বামে কি হবে নাম চলে আসবে, ইউএল ট্যাগ শুরু হয়েছে, এখানে টাইপ লিখে কোন ধরনের টাইপটা হবে, অর্থাৎ এই লিস্ট আইটেমের পূর্বে কোন ধরনের সিম্বল দেখাবে সেটা এই বুলেট টাইপে লিখবো, আর এখানে ইউএল শুরু, এখানে ইউএল শেষ, এটা হচ্ছে কি টাইপটাকে একটা অ্যাট্রিবিউট ঠিক আছে। এখানে লিস্ট আইটেমগুলো লিখবো আমরা, এখানে কি আমরা ডিস্ক দেবো না সার্কেল, এখানে সার্কেল লিখলে এই লিস্ট আইটেমের পূর্বে সার্কেল সিম্বল আসবে, যদি স্কোয়ার লিখি তাহলে স্কোয়ার সিম্বল আসবে ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো ইউএল আনঅর্ডার লিস্ট টাইপ কি ডিস্ক, এই যে ডিস্ক আসছে, কি কি আছে টাইপ লিস্টের মধ্যে কি আছে ফ্লপি ডিস্ক এবং হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক হার্ড ডিস্ক এর পূর্বে কি আসছে আমাদের ডিস্ক সিম্বল। তারপর কি আছে সার্কেল, ইউএল টাইপ কি দিয়ে সার্কেল, তাই সার্কেল সিম্বল আসছে, সার্কেল সেমি সার্কেল। তারপর কি দিয়ে আছে ইউএল টাইপ স্কোয়ার, স্কোয়ার সিম্বল আসছে ঠিক আছে, স্কোয়ার এবং রেক্টেঙ্গেল, এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এরপর দেখি আমরা অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি এই টাইপের জায়গায়, দেখো এই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা টাইপ যদি না লিখি তাহলে বাই ডিফল্ট 1 2 3 এইভাবে আসবে, একে দেখো ওয়েল অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ এলআই দিয়ে, মোহাম্মদ আরিফুল হায়দার ঠিক আছে, তারপর মোহাম্মদ আব্দুল মান্নান মন্ডল, অনুপম হালদার, এমএসটি জান্নাতুল ফেরদৌস ইয়ারা, সাবিহা সুলতানা, তাহলে কি আসছে 1 2 বাই ডিফল্ট এভাবে আসবে 1 2 3। এখন তুমি 1 2 3 না এসে যদি রোমান লিখতে চাও
এই চিহ্ন রোমান চিহ্ন বা ছোট হাতের এ বা ছোট হাতের এ দিতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা টাইপ লিখব, ঠিক আছে? ওয়েল স্পেস দিয়ে টাইপ লিখে টাইপ দিয়ে সমান সমান দিয়ে আমরা কি দেবো, রোমান চিহ্ন দিয়ে দেবো ডাবল কোটেশনের মধ্যে, তাহলে ওই সিম্বলটা দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে অর্ডার স্টাইল। টাইপের পরে নাম্বার আর লেটার টাইপটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? রোমান চিহ্ন দেবো না ছোট হাতের এ দেবো না বড় হাতের এ দেবো, সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো, ক্লিয়ার? এরপর আছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের জন্য অর্থাৎ উপরে লেখার জন্য পাওয়ার লেখার জন্য সুপ ব্যবহার করব, আর নিচে লেখার জন্য আমরা কি ব্যবহার করব, সাব ব্যবহার করব, সাব ট্যাগ ব্যবহার করব। দেখো এখানে এই যে এই এ ওয়ান এটা হচ্ছে নিচে লিখছে, তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করব, সাব, এস ইউ বি। তোমাদের আধা ঘন্টা হয়ে গেছে, সাব। আর এই যে পাওয়ারের জন্য আমরা কি দেব, আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করব, এস ইউ পি, সুপ, ঠিক আছে? বুঝতে পেরেছ? পাওয়ারের জন্য আমরা সুপ ব্যবহার করবো, এস ইউপি, আর নিচের জন্য সাব ব্যবহার করব, ক্লিয়ার? এখন আমরা কিন্তু অনেক কিছু পড়াইছি, আর বাকি আছে আমাদের সুপার স্ক্রিপ্ট হাইপার লিঙ্ক বাকি আছে, ইমেজ আর টেবিল। নেক্সট ক্লাসে এটা পড়ে শেষ করে দেবো, নেক্সট ক্লাসে আমরা, ঠিক আছে? তোমরা কি অ্যাটেন্ডেন্স দিছো? অ্যাটেন্ডেন্সও দাও নাই, ছয়জন মাত্র অ্যাটেন্ডেন্স দিছো, ছয়জন, বাকিগুলো কই? অ্যাটেন্ডেন্স দাও না, দিছো সবাই? আচ্ছা দেওয়া হয়েছে, ওকে। দেখো তাহলে আজকে প্রেজেন্ট হচ্ছে 58, যারা অ্যাটেন্ডেন্স দাও না অ্যাটেন্ডেন্স দাও, টোটাল 58 জন। নেক্সট ক্লাসে বন্ধুদের বলে দেবে সবাই যেন পার্টিসিপেট করে, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 এর বাকি অংশটা শেষ করে কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, ক্লিয়ার? চ্যাপ্টার 4 শেষ করে আমরা চ্যাপ্টার 3 ধরব, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো আমরা রিভাইজ দিয়ে ফেলবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে?